তৃণমূল ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে সারা রাজ্য জুড়ে আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্বরা পতাকা উত্তোলন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিনটিকে স্মরণ করছেন। আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছেন। তাই আজকের দিনটি ছাত্রদের কাছে আমাদের অত্যন্ত আনন্দের দিন। আপনারা জানেন যে বেলা একটা থেকে আমাদের নেত্রী সরাসরি আজকে ভার্চুয়াল সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখবেন এবং ছাত্রছাত্রীদের নতুন দিশা দেখাবেন। ইতিমধ্যেই উন্নয়ন, শান্তি, সম্প্রীতিতে নজির দেখিয়েছেন। দুয়ারে সরকারের মধ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রতি বছরই নতুন দিশা তিনি দেন। এক্ষেত্রে আমরা অনুরোধ করব বেলা একটা থেকে টিভির পর্দায় দুটো থেকে টিভির পর্যায়ে ও ভার্চুয়াল সভায় আপনারা সকলেই অংশগ্রহণ করবেন, নেত্রীর ভাষণ আপনারা সকলেই শুনবেন। আজকে আমাদের নসিবপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্র পরিষদের সভাপতি মিন্টু মালিক, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে দলের সভাপতি গোবিন্দ ধারা থেকে আরম্ভ করে হরিপালের বিধায়ক করবী, ডাক্তার করবী মান্না, আমাদের অঞ্চল সভাপতি এখানে অভিজ সেন সহ অজিত এবং শিবা সকল নেতৃবৃন্দ, মদন কোলে থেকে আরম্ভ করে আমাদের ইরফাত সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সকলকেই কলেজে চলে যাওয়ার জন্য আমি অনুরোধ করি। আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী হবে। আমাদের এর আগে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমাদের যে মাননীয় বিধায়ক ডক্টর করবী মান্না, তিনি পতাকা উত্তোলন করলেন তৃণমূল ছাত্র পরিষদের, এবং আর এক জায়গায় নসিপুর একটি মোড়ে সেখানে পতাকা উত্তোলন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়। এরপর আমরা কলেজে পতাকা উত্তোলন করলাম। এরপর আমরা দিদিমণির ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবো সবাই মিলে একসাথে, সারা ব্লকের এবং কলেজের ছাত্রছাত্রীরা, ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা সকলে একসাথে আমরা ভার্চুয়ালভাবে আমরা একটা জয়েন্ট টিমে বসছি। এই যে গতকাল দেখা গেল যে ত্রিপুরাতে ছাত্র পরিষদের কর্মীদের উপর অত্যাচার করা হলো, সেই বিষয়ে আপনার কি? এটা বিজেপির কালচার, এটা বিজেপির কালচারের মধ্যে পড়ে, এটা ওদের সংস্কৃতি বলা যায়, অপসংস্কৃতি বলা যায় এটাকে। এর আগেও আমরা দেখেছি যখন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ভাই সুদীপ এবং জয়াদি গিয়েছিলেন, তাদের উপরে অত্যধিক মারধর করা হয়েছিল, তাদের উপর কি অত্যাচার হয়েছিল। এবার সেই হিসেবেই আজকে ঘোষিত হয়েছিল, যে গতকাল ঘোষিত হয়েছিল যে ত্রিপুরার প্রত্যেকটি কলেজে আমাদের দিদিমণির ভাষণ জয়েন্ট স্ক্রিনে দেখানো হবে। সেইটাকেই আমাদের ওখানকার বিজেপি নেতৃত্ব বিপ্লবদের ভয় পেয়েছে, এবং সেই ভয় পেয়ে একটি নিরীহ ছাত্রীকে মানে ছাত্রীকেও ছাড়ছে না, তাকে অপহরণ করছে। এর জবাবও আশা করি ওনারা আগামী নির্বাচনে পেয়ে যাবে। এছাড়া কদিন আগে দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন যে এই যে এখন কর্মসূচি চলছে, দুয়ারে সরকার কর্মসূচি চলছে এবং লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি নিয়ে উনি বললেন যে এটা নাকি গরিব মানুষকে নাকি অত্যাচার করা হচ্ছে, লাইনে দাঁড়ানো হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? ওনার মনে হয়েছে, উনি তো বলেছেন যে নাকি ভিখারির এরকম মন্তব্য করেছেন। দেখা যাচ্ছে যে ওনার দলের কর্মীরাই আগে সব থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন, ভোরবেলা 4-5 থেকে ওনার দলের কর্মীরাই দেখছি লাইনে দাঁড়িয়ে আছে। সেইখানে ওনারাই বক্তব্য কাজে না, ওনাকে আর মানে মানুষ বলে আমরা কেউ মনে করি না। আর গত নির্বাচনে মানে পশ্চিমবঙ্গে জনসাধারণই দেখিয়ে দিয়েছেন ওনাকে মানুষ ভাবেন না, অন্য কিছু ভাবেন, মানে গরুটাও হয়তো ভাবে না ওনাকে। এখন আমাদের দাদা অভিষেক দার নেতৃত্বে যে আমরা ছাত্র যুবরা যেভাবে এগোচ্ছি, তাতে আমাদের মনে হয় যে আগামী পঞ্চায়েত তৃণমূল ছাত্র যুবই যথেষ্ট, যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য।